অভিশংসন তদন্তে কোনো ধরনের সহযোগিতা করবে না হোয়াইট হাউস। মার্কিন যুক্তরাষ্ট্রে খুলে দেওয়া হলো প্রথম গাজা ক্যাফে লোয়েল ফার্মস। মহাবিশ্ব নিয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য পদার্থ নোবেল পেলেন তিন বিজ্ঞানী। মা হিসাবে আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করব বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ যুক্তরাষ্ট্র ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয় বছর পর আবারও ঢাকার মাঠে খেলতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম সিয়াম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসনযোগ্য কোনো অপরাধ করেছেন কিনা তা তদন্তে প্রতিনিধিদের পরিষদের কমিটিগুলোকে সহযোগিতা করা হবে না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস। ডেমোক্র্যাট নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তারা অভিশংসন তদন্তকে ভিত্তিহীন ও সাংবিধানিক অবৈধ হিসেবে অভিহিত করেছে বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের দুর্নীতি তদন্তে চাপ দিতে ট্রাম্প ইউক্রেনে সামরিক সহায়তা আটকে দিয়েছিলেন কিনা ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের তিন কমিটি তা খতিয়ে দেখছে। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বাইডেন অনেকখানি এগিয়ে আছে বলে বেশ কয়েকটি জনমত জরিপে দেখা গেছে। সম্ভাব্য প্রতিপক্ষকে ঘায়েল করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার লক্ষ্যেই ট্রাম্প 25 জুলাইয়ের ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্টকে বাইডেন ও হান্টারের দুর্নীতি তদন্তে চাপ দিয়েছিলেন বলে ধারণা সমালোচকদের। ওই ফোনালাপের কয়েকদিন আগেই তিনি ইউক্রেনে $40 কোটি সামরিক সহায়তা আটকে দিয়েছিলেন। ডেমোক্র্যাটরা বলছে বাইডেনের বিরুদ্ধে তদন্তে চাপ দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্ট বিদেশি একটি রাষ্ট্রকে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে খুলে দেওয়া হলো প্রথম গাজা ক্যাফে লোয়েল ফার্মস। এক ক্যানাবিস ক্যাফে নামে লস অ্যাঞ্জেলসের ওই ক্যাফেতে মিলবে পছন্দ মতো খাবার, চাইলে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে গাঁজা। চিকিৎসা ক্ষেত্রে গাঁজার ব্যবহারের অনুমতি থাকলেও ক্যাফে বানিয়ে মারিজুয়ানা সেবন নিষিদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রদেশে। তবে এবার সেই নিয়ম ভাঙল ওয়েস্ট হলিউড। মোট 8 জনকে এখন পর্যন্ত গাঁজা ক্যাফে লাইসেন্স দিয়েছে ওয়েস্ট হলিউড প্রশাসন। আবেদন পড়েছিল প্রায় 300। প্রথম লাইসেন্স পেল লোয়েল ফার্মস। গাঁজা সেবনকারীদের জন্য বানানো হয়েছে বিশেষ খাবার দাবার। তবে ক্যাফের প্রধান শেফ অ্যান্ড্রিয়া ড্রুমার জানিয়েছে খাবারের সঙ্গে গাঁজা সেবন করা যাবে না, তা করতে হবে আলাদাভাবে। ওই ক্যাফের তরফ থেকে জানানো হয়েছে পাইপ অথবা হুকার সাহায্যে গাঁজা খাওয়া যাবে। 5,900 স্কোয়ার ফিটের বিশাল ক্যাফের চত্বরে থাকবে স্মোকিং ও নন স্মোকিং জোন। মহাবিশ্ব নিয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য এবার তিন বিজ্ঞানীকে পদার্থে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আজ সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ার কুইলজের নাম ঘোষণা করা হয়। জেমস পেবলস কানাডীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং অন্য দুজন সুইস নাগরিক। মহাবিশ্বের বিবর্তন বিষয়ক গবেষণা ও দূরবর্তী একটি গ্রহ আবিষ্কারের কৃতিত্বের জন্য এই তিন বিজ্ঞানীকে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে। দূরবর্তী গ্রহটি 1995 সালে আবিষ্কার করা হয়, যা সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। নোবেল পুরস্কারের 90 লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নোবেল জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ার কুইলস। মার্কিন যুক্তরাষ্ট্রে 90 জনেরও বেশি নারীকে হত্যার দায় স্বীকার করেছে এক ব্যক্তি। 79 বছর বয়স্ক এই ব্যক্তির নাম স্যামুয়েল লিটল। তাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর খুনি হিসেবে চিহ্নিত করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। FBI এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে স্যামুয়েল 1970 থেকে 2005 সাল পর্যন্ত গত 35 বছরে 90 জনেরও বেশি নারীকে পরিকল্পিতভাবে হত্যা করার কথা স্বীকার করেছে। স্বীকারোক্তি যাচাই করে এখনও পর্যন্ত 50টি খুনে স্যামুয়েলের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এসব নারীদের মধ্যে 30 জনের ছবি প্রকাশ করেছে FBI, যা স্যামুয়েল জেলে বসে এঁকেছেন। বিকৃত করে আঁকা এসব ছবির অধিকাংশই কৃষ্ণাঙ্গ নারীর। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন এসব নারীর অধিকাংশই দরিদ্র পরিবারের, তাদের হত্যার পেছনে কোনো কারণও ছিল না। এদের অনেকের লাশ গুম করে ফেলা হয়েছিল অথবা হত্যার বিষয়টিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। স্যামুয়েলের বিরুদ্ধে 5টি মামলা আদালতে চলমান। বর্তমানে কারাগারে থাকা ওই ব্যক্তি একাধিক মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। জ্বালানি তেলে ভর্তুকি তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ইকুয়েডরে কয়েকদিনের তীব্র বিক্ষোভের মধ্যে দেশটির প্রেসিডেন্ট লেনিল মোরেনো সরকারি সকল দপ্তর রাজধানী কুইটোর বাইরে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি চলমান সহিংস বিক্ষোভকে বিরোধীদের অভ্যুত্থান চেষ্টা আখ্যা দিয়েছেন। ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না বলেও দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন তিনি। আদিবাসী বিভিন্ন সংগঠনের লাগাতার বিক্ষোভ ও দেশজুড়ে সড়ক অবরোধের মধ্যে মেরনো সোমবার সরকারি দপ্তর বন্দরগুলোকে গাইকুলে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বলে BBC জানিয়েছে। দেশটিতে কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ থেকে এর মধ্যে 477 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই অর্ডারে গত কয়েক দশকে আদিবাসী নেতৃত্বাধীন বিক্ষোভে তিন প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হয়েছেন। মেরানা বলেছেন, একই অর্ডারে এবারের বিক্ষোভে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণের স্বাভাবিক প্রতিবাদ নয়, লুটপাট, ভাঙচুর, সহিংসতার মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করতে, সাংবিধানিক ও গণতান্ত্রিক শৃঙ্খলা ভাঙতে সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য দেখা যাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনার পেছনে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের হাত আছে বলে তিনি মন্তব্য করেছেন। কিউবা বিপ্লবের মহানায়ক চে গুয়েভারার আজ 52তম মৃত্যু দিবস। বিপ্লবের অগ্নিপুরুষ হিসেবে, গেরিলা নেতা হিসেবে বিশ্বজুড়ে তার নামই ধ্বনিত হয়। চে গুয়েভারা বিংশ শতাব্দীর সবচেয়ে খ্যাতিমান সমাজতান্ত্রিক বিপ্লবীদের অন্যতম। এই মহান বিপ্লবীর মৃত্যুর পর তার শৈল্পিক মুখচিত্রটি একটি সর্বজনীন বিপ্লবের মুখচ্ছবি হিসেবে বিশ্ব প্রতীকে পরিণত হয়। এই মহান বিপ্লবীর জন্ম 1928 সালের 14 জুন। কিউবায় ফিদেল কাস্ট্রোর সঙ্গে সফল বিপ্লবের পর চে বলিভিয়ায় গিয়েছিলেন আরেকটি বিপ্লবের প্রত্যয় নিয়ে। বলিভিয়াতে থাকার সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সিআইএ ইন্টেলিজেন্সের মদতপুষ্ট বলিভিয়ান বাহিনীর কাছে ধরা পড়েন। 1967 সালে 9 অক্টোবর বলিভিয়ার সেনাবাহিনী তার মৃত্যুদণ্ড কার্যকর করে। ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে সিসিলি উপকূলের দক্ষিণে একটি শরণার্থীবাহী নৌকা ডুবে অন্তত 9 জন নিহত হয়েছে, উদ্ধার পেয়েছে অন্তত 22 জন। ইতালির উপকূলরক্ষীরা একথা জানিয়েছে। বেঁচে যাওয়া অন্যত্রদের খোঁজ চলছে। রাতে 50 যাত্রী বহনকারী একটি নৌকা বিপদে পড়েছে বলে সতর্কবার্তা পাওয়ার পরই এ উদ্ধার অভিযান শুরু হয়। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএসসিআর জানিয়েছে, নৌকাটি তিউনেশিয়া থেকে যাত্রা শুরু করেছিল। এ নৌকায় ছিল তিউনেশিয়া ও পশ্চিম আফ্রিকার শরণার্থীরা। এ ঘটনা আরও একবার ভূমধ্যসাগরে শরণার্থীদের মৃত্যু ঠেকাতে জরুরি ভিত্তিতে কিছু করার প্রয়োজনীয়তা আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে ইউএনএসসিআর এর মুখপাত্র চার্লি ইয়াক্সলে। তিনি বলেন, কেবলমাত্র এবছরই ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছে 1000-এর বেশি মানুষ, বেশিরভাগই লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দিতে গিয়ে সাগরে ডুবে মারা গেছে। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলমানদের উপর চীন তার দমননীতি বন্ধ না করা পর্যন্ত চীনা কর্মকর্তাদের ভিসা বন্ধ করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইট বার্তায় ঘোষণা দেন। পম্পেও তার বার্তায় বলেন, জিনজিয়াং থেকে মুসলমান ও তাদের সংস্কৃতি মুছে দিতে চীন জোরপূর্বক সেখানকার 10 লাখ মুসলমান নাগরিককে নিষ্ঠুর উপায়ে অবরুদ্ধ করে রেখেছে। চীনকে অবশ্যই তাদের দমননীতি ও নজরদারির ইতি টানতে হবে। একই সঙ্গে চীনের মুসলমানদের মুক্তি দিতে হবে ও তাদের বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরদিনই চীনা কর্মকর্তার ভিসা বন্ধের এমন ঘোষণা দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এর ফলে কয়েক বছর ধরে চলা মার্কিন চীন অর্থনৈতিক যুদ্ধ আরও ফুঁসে উঠল। এই আদেশ ওই সকল কর্মকর্তার পরিবারের সদস্যদের উপরও কার্যকর হবে, এমনকি তাদের ছেলেমেয়েরা যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য আবেদন করলেও তা বাতিল করে দেওয়া হবে। দর্শক, মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। Information technology, IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving. It's mixing, sharing, and more. IT is solving problems, thinking and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI. In business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37247 7030 Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. Friends Development, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। Friends Development আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান Friends Development। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপর। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 East 43 Street, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017। ফোন 7188930020। ইমেল friendsdevelopment@optimum.net। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে।
সরকারি এক মুখপত্র জানিয়েছে, জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক পর্যটকদের উপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সে মতোই এই সিদ্ধান্ত হয়েছে। প্রায় দু মাস পর উঠতে চলেছে নিষেধাজ্ঞা। ভারতের কেন্দ্রীয় সরকার গত 5 আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পাশাপাশি রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার কথা জানায়। এই সিদ্ধান্তের জেরে যাতে কাশ্মীরে অশান্তি মাথাচাড়া দিতে না পারে সেজন্য আগে থেকেই সেখানে নিরাপত্তা জোরদার করা হচ্ছিল। রাজনীতিবিদদের বন্দি করে রাখা হয়, সহিংসতার আশঙ্কায় রাজ্যকে পর্যটক শূন্য করা হয়, সেখানে বাড়তি সেনাবাহিনী পাঠানো হয়, এমনকি পরে সেখানে ফোন এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। নাশকতার আশঙ্কার কারণে পর্যটকদের কাশ্মীর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল 2 আগস্ট। 3 আগস্ট শ্রীনগর থেকে ফিরে যায় প্রায় 6,000-এরও বেশি পর্যটক। সে থেকেই কাশ্মীর পর্যটকদের উপর নিষেধাজ্ঞা বহাল ছিল। আদালতের নির্দেশে ভারতের ত্রিপুরা রাজ্যে দুর্গাপুজো উপলক্ষে 525 বছর ধরে চলে আসা পশুবলির রীতি এবার বন্ধ হয়ে গেল। ত্রিপুরা হাইকোর্টের রায় মেনে মহানবমীর দিন ত্রিপুরার রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরে পশু বলি দেওয়া হয়নি। ত্রিপুরার হাইকোর্ট গত 27 সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন মন্দিরে পশু বলির উপর নিষেধাজ্ঞা জারি করেন। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি অরিন্দম লোধের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই নিষেধাজ্ঞা জারি করে জানান, রাজ্যের কোনো মন্দিরে আর পশু বা পাখি বলি দেওয়া যাবে না। বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরার রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরে 525 বছর ধরে চলে আসছে পশু বলি। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম আমেরিকা কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্কে আসাফা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর আয়োজনে সদ্য হজ থেকে আসা হাজিদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়। 6 অক্টোবর সন্ধ্যায় ব্রঙ্কসের 1924 ম্যাকগ্রো অ্যাভিনিউর শাহজালাল দারুস সুন্না জামে মসজিদে নবগত হাজিদের সম্মানে অভ্যর্থনা, মাহফিল ও ডিনারের আয়োজন করা হয়। আসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এর আয়োজনে এবার 50 জন হাজি হজব্রত পালন করেন। মাহফিলে হাজিরা আসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস শুভাবস্থাপনার প্রশংসা করে তাদের হজব্রত পালনের অভিজ্ঞতার কথাও বর্ণনা করেন। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি সাখাওয়াত হোসেন সেলিমের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আসাফা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস প্রেসিডেন্ট এবং শাহজালাল দারুসুন্না জামে মসজিদের ইমাম হাফিজ ইবাদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে হজব্রতের পালনের পদ্ধতি, বিধিবিধান ও তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা হয়। এতে মূল আলোচক ছিলেন পার্ক চেস্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মইনুল ইসলাম। আলোচনায় বলা হয়, হজ একাধারে দৈহিক, আর্থিক ও আত্মিক ইবাদত। সম্পদশালী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তির জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ। কবুল হজের একমাত্র পুরস্কার সুনিশ্চিত জান্নাত। মাহফিলে নবাগত হাজিরা তাদের হজব্রত পালনের অভিজ্ঞতা বর্ণনা ছাড়াও ভবিষ্যতে হজ গমনেচ্ছুদের জন্য কিছু পরামর্শ তুলে ধরেন। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাদ হত্যার বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমি শুধু একজন সরকার প্রধানই নই, একজন মাও। মা হিসেবে আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করব। মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, আবরার হত্যাকাণ্ডের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এর সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে। কাউকে এক চুলও ছাড় দেওয়া হবে না। ঘটনার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। এর সঙ্গে জড়িতদের ধরাও হয়েছে, আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। অনেকে আলামত নষ্ট করার চেষ্টা করেছিল, আমি ফুটেজগুলো সংরক্ষণ করতে বলেছি। শুধু প্রধানমন্ত্রী হিসেবেই নয়, আমি একজন মা হিসেবে হত্যাকাণ্ডের বিচার করব। আবরার ফাহাদ হত্যাকাণ্ড ইস্যুতে ছাত্রলীগকে চুপ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেক সন্ধানী এখান থেকে ফায়দা তোলার চেষ্টা করবে, তাদের সফল হতে দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল 3:30 প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের 74তম অধিবেশনে যোগ দিতে গত 22 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বেশ কয়েক দেশের রাষ্ট্র, সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠক এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে অংশ নিতে 3 থেকে 6 অক্টোবর পর্যন্ত নয়াদিল্লি সফর করেন। আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বুয়েটের আরও 3 ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন মনিরুজ্জামান মনির, মোহাম্মদ আকাশ হোসেন ও শামসুল আরিফিন রাফাত। এই 3 জনকে গ্রেপ্তারের খবর সন্ধ্যায় নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান। তিনি বলেন, এই 3 জন আবরারের বাবার করা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আজ বিকালে ডেমরা থেকে মনিরকে এবং ঝিকাতলা থেকে রাফাতকে গ্রেপ্তার করা হয়। আকাশকে গ্রেপ্তার করা হয় সন্ধ্যায় গাজীপুর বাইপাস সড়ক থেকে।
মনির বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ষোড়শ ব্যাচের তৃতীয় বর্ষে, আকাশ একই ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে এবং রাফাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সপ্তদশ ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র। আবরার ছিলেন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত রোববার রাতে শিবির সন্দেহে ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনিতে তিনি নিহত হন বলে অভিযোগ উঠেছে। ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট অসুস্থ বোধ করায় তাকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দেওয়ার পর সম্রাটকে রাখা হয়েছিল কেরানীগঞ্জের ঢাকার কেন্দ্রীয় কারাগারে। সেখান থেকে সকাল 7:30টার দিকে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে দায়িত্বরত র‍্যাব সদস্য মোতালেব হোসেন বলেন, উনি বুকের ব্যথা অনুভব করার কথা বলায় কারাগার থেকে এখানে নিয়ে আসা হয়। এখানে ইসিজি করার পর ডাক্তারের পরামর্শে 8টার দিকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আফজালুর রহমান বলেন, ওনার ভাল্ব আগেই রিপ্লেস করা হয়েছে, সেটা ভালো আছে। সকালে বুকের ব্যথা নিয়ে এখানে এসেছেন, এখন অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা জানান, 1998 সালে সম্রাটের হৃৎপিণ্ডের একটি ভাল্ব রিপ্লেস করা হয়েছিল, তবে হাসপাতালে আনার পর তার হৃৎস্পন্দন স্বাভাবিক পাওয়া গেছে। তাকে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গান শেখানোর নামে ডেকে নিয়ে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত এক সাধু বাবার বিরুদ্ধে। ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার রাতে আলমডাঙ্গার থানা পুলিশ ধর্ষণের সহযোগিতার অভিযোগে এক নারীকে আটক করেছে। তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই হাবিবুর শাহ ওরফে সাধু বাবা পালিয়ে গেছে বলে আলমডাঙ্গা থানার এসআই শাহাবুদ্দিন লস্কর জানান। হাবিবুর শাহ এলাকায় লালন ভক্ত হিসেবে পরিচয় দেন এবং নিজের বাড়িতে নিয়মিত গান বাজনা করেন। এ কারণে এলাকার লোক তাকে সাধু বাবা বলে ডাকে। রাতেও গ্রামের এক ব্যক্তি থানায় গিয়ে সেই সাধু বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পুলিশকে তিনি বলেছেন, তার মেয়েকে হাবিবুর শাহ গান শেখানোর কথা বলে নিজের বাড়িতে ডেকে নিত। এভাবে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়েটিকে নিয়মিত ধর্ষণ করে আসছিল হাবিবুর রহমান, যা সম্প্রতি জানতে পারেন মেয়েটির বাবা। অভিযোগ পাওয়ার পর রাতেই পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর শাহের এক নারী সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়। তবে হাবিবুর শাহ তার আগেই পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানায় পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে এক যুবক ও তার ভাতিজার মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাচারিপাড়া মসজিদ সংলগ্ন শাহ আলম মিয়ার চায়ের দোকানে এ ঘটনা ঘটে বলে নবীনগর থানার ওসি রণজিৎ রায় জানান। মৃতরা হলেন শ্রীরামপুরের হাজি বাচ্চু মিয়ার ছেলে আলমগীর ও তার ভাই শাহ আলম মিয়ার ছেলে বাবু মিয়া। ওসি বলেন, শাহ আলমের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সময় বাবু আলমগীর দোকানে ঘুমিয়েছিলেন। আগুন দেখে মসজিদের মাইকে জানানো হলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে দোকানটি পুড়ে ছাই হয়ে যায় এবং আলমগীর ও বাবু দগ্ধ হয়ে মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান ওসি। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে 9 অক্টোবর থেকে 30 অক্টোবর 22 দিন নদী ও সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় জেলেরা ঘাটে ফিরছে। মৌসুম জুড়ে লোকসানের পরও ইলিশ বৃদ্ধির লক্ষ্যে সরকারের নিষেধাজ্ঞা পালনে বদ্ধপরিকর বরগুনার জেলেরা। অবশ্য নিষেধাজ্ঞা পালনে তাদের উপেক্ষা করতে হবে চরম দারিদ্রতাকে। নামে মাত্র চাল সহায়তা নয়, আর্থিক সহায়তারও দাবি রয়েছে জেলেদের, আর সেই সহায়তা প্রকৃত জেলেরা যাতে পায় সে দাবিও তাদের। আমাদের বরগুনা অফিস থেকে মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, 9 অক্টোবর থেকে শুরু হয়ে টানা 22 দিন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আগের থেকে এখন জেলেরা অনেক সচেতন, তাই ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সব জেলেরা উৎসাহিত হয়ে মাছ ধরা বন্ধ করে ঘাটে ফিরে এসেছে। রাত 12টার আগেই বঙ্গোপসাগর ও নদী থেকে সব জেলেরা ঘাটে ফিরে আসছে। তিনি আরো বলেন, অবশ্য ভারত সহ পার্শ্ববর্তী দেশে একই সময়ে অবরোধ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মৎস্যজীবীদের নেতা জানান, নিষেধাজ্ঞার 22 দিন মাছ ধরা বন্ধ নিশ্চিত করবেন তারা। এ সময় পার্শ্ববর্তী দেশের জেলেরা যাতে বাংলাদেশের জলসীমায় মাছ শিকার করতে না পারে সে ব্যবস্থা করার দাবিও তাদের। আমরা এখন সামনের দিকে চলা শুরু করেছি, এতদিন রেল কিন্তু পিছনের দিকে চলত। রেল ব্যবস্থা যা ছিল সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আমরা ধরে রাখতে পারিনি, যে কারণে এখন পর্যন্ত 100টির মতো স্টেশন বন্ধ আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বিকেল 3:30টার দিকে কুড়িগ্রাম রেল স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম বাবুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রেলমন্ত্রী আরো বলেন, চলতি মাসের 16 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা টু কুড়িগ্রাম আন্তনগর ট্রেনটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন। তিনি ট্রেনটির নাম কুড়িগ্রাম জেলার নামে করার জন্য আগ্রহের কথা বলেছেন।
চল্লিশ মিনিট ধরে কুড়িগ্রাম রেল স্টেশনে অবস্থানকালে রেলমন্ত্রী নতুন স্টেশন ভবন ও এর চারপাশের অব্যবস্থাপনার জন্য ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হারুনার রশিদ, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোসাম্মদ সুলতানা পারভিন, পুলিশ সুপার মোহাম্মদ মাহিবুল ইসলাম খান প্রমুখ। বরগুনার পাথরঘাটায় বিশ মন হরিণের মাংস মাথা জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার রাত 11:30টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদী বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকা থেকে মাংস ও মাথা জব্দ করা হয়। এ সময় একটি নামবিহীন ইঞ্জিন চালিত নৌকা সহ আব্দুস সোবাহান নামের একজনকে আটক করে কোস্টগার্ড। আমাদের বরগুনা অফিস থেকে মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে প্রতিবেদন। এ বিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত 11:30টার দিকে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকা থেকে আনুমানিক 20 মন হরিণের মাংস ও মাথাসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে কোস্টগার্ড। এ ঘটনায় আব্দুল সোবহান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাংসগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও এ ঘটনায় জব্দ করা ইঞ্জিন চালিত নৌকাও ও আটক আব্দুল সোবহানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ইমপ্রেস রেডি, আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টার সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধটি আপনার হাতে পৌঁছে দেয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 ইস্ট 163 স্ট্রিট, সুইট বি 1, ব্রোঞ্জ, নিউ ইয়র্ক 10451। ফোন 7186396600। MN ট্রেডিং কর্প, উই প্রোভাইড সার্ভিসেস সাচ অ্যাজ গভর্নমেন্ট ট্রেড, এয়ারলাইন্স, Boeing, Airbus, etc. To contact with us, 544 Taylor Avenue, Suite 3A, Bronx, New York, USA, 10473. Telephone 718-893-0002. Email দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। আজ থেকে আগামী 30 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় 80% মা ইলিশ ডিম ছাড়ে। একটি বড় ইলিশ 23 লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে, আর এই ডিম পারে মূলত মিঠা পানিতে। তাই আশ্বিনের পূর্ণিমার 4 দিন আগে এবং পূর্ণিমার পর 18 দিন, মোট 22 দিন দেশের উপকূলীয় অঞ্চল, নদীর মোহনা সহ যেসব জেলা ও নদীতে ইলিশ পাওয়া যায় সেখানে মাছ ধরা বন্ধ থাকবে। এ সময় যেসব জেলার জেলেরা মাছ ধরার উপর নির্ভরশীল তাদের খাদ্য সহযোগিতা দেওয়া হবে। নিষেধাজ্ঞার সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল এলাকায় মেঘনা নদীর 100 কিলোমিটার পর্যন্ত মাছ ধরা যাবে না। জেলা মৎস্য অফিস থেকে জানা গেছে, এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ এসে লক্ষ্মীপুরের মেঘনায় ডিম ছাড়ে। মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে লক্ষ্মীপুরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া লিফলেট, পোস্টার ও মাইকিং এর মাধ্যমে জেলে সহ সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। বাণিজ্য ও বিনিয়োগের কৌশলগত দিক সম্প্রসারণে আগামী 10 অক্টোবর লন্ডনে কমনওয়েলথভুক্ত 53 দেশের বাণিজ্যমন্ত্রী ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্যমন্ত্রীরা বহুমুখী বাণিজ্য, সংরক্ষণবাদের বিরুদ্ধে লড়াই এবং 2030 সালের মধ্যে কমনওয়েলথভুক্ত দেশগুলির মধ্যে $2 ট্রিলিয়ন বাণিজ্যিক সম্পদ অর্জনের প্রচেষ্টার অগ্রগতি জোরদারের উপর গুরুত্বারোপ করে আলোচনা করবেন। বৈঠকে তারা সামুদ্রিক ও কৃষি অর্থনীতির পাশাপাশি সকল পর্যায়ে নারী ও যুবকদের সম্পৃক্ত করে কিভাবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাণিজ্যের প্রতিফলন ঘটানো যায় সে বিষয়ে আলোচনা করবেন। মন্ত্রীরা কমনওয়েলথ সংশ্লিষ্ট এজেন্ডার আওতাধীন বিষয়ের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সমর্থন বৃদ্ধি,
কর্মসংস্থান সৃষ্টি এবং সদস্যদের মধ্যে সর্বোচ্চ অভিজ্ঞতা চর্চা ও অনুশীলন বিনিময়। গত বছর সরকার প্রধানগণ এই সব উদ্যোগ গ্রহণ করেন। বৈঠকে বাণিজ্য সংক্রান্ত আলোচনার পর কমনওয়েলথ সরকার প্রধানদের পরবর্তী বৈঠকের তারিখ ঘোষণা করা হবে। পরবর্তী বৈঠক আগামী 2020 সালের উগান্ডার কিগালিতে অনুষ্ঠিত হবে। সংকট মোকাবেলায় বাংলাদেশে 60,000 টন পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। গত শুক্রবার ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের পরপরই পেঁয়াজ রপ্তানির ঘোষণা দেয় ভারত। ভারতের সরকারি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, বাংলাদেশের বর্তমান চাহিদা মেটানোর জন্য পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি বন্ধের সিদ্ধান্তের আগে বাংলাদেশকে আগেই অবহিত করার জন্য অনুরোধ জানান। ভারত বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, এ ব্যাপারে আমাদের আগেই অবহিত করলে আমরা অন্য জায়গা থেকে পেঁয়াজ আনার ব্যবস্থা করতাম। দর্শক এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। আট বছর পর আবার ঢাকার মাঠে খেলতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির দল। নভেম্বরের 15 তারিখে ঢাকায় পা রাখার কথা রয়েছে তার দল আর্জেন্টিনার। আগামী 18 নভেম্বর ঢাকায় প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ফুটবল দল। আর্জেন্টিনা দলের নেতৃত্বে মেসি থাকতে পারেন। প্যারাগুয়ে ফুটবল টিমের অফিসিয়াল ফেসবুক পাতায় এই ম্যাচের ফিক্সচার প্রকাশ করা হয়েছে। এ অনুযায়ী 15 নভেম্বর প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকার বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামে সর্বশেষ 2011 সালের 6 সেপ্টেম্বর নাইজেরিয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি। এ বিষয় নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। চ্যাম্পিয়ন্স লীগের দলে জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ গ্যারেথ বেল আগামী গ্রীষ্মের দলবদলই রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে চান। 30 বছর বয়সী বেল মনে করেছেন যথেষ্ট হয়েছে। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের খেলায় ক্লাব ব্রাগার বিরুদ্ধে বেলকে দলে রাখেননি কোচ জিনেদিন জিদান, কিন্তু ওয়েলস ফরওয়ার্ডের বেলকে খেলাটিতে খুব দরকার ছিল। পরে স্পেনের এক টেলিভিশন শো দেখায় যে ক্ষুব্ধ বেল রিয়ালের খেলাটি শুরুর 4 মিনিট পর বার্নাবুতে আসেন। কোচ জিনেদিন জিদানের আগের মেয়াদেও তার সঙ্গে শীতল সম্পর্ক ছিল বেলের। সমস্যা আছে খেলোয়াড়টিরও, ইঞ্জুরির কারণে তিনি নিজের অনেকবার দলে আসা যাওয়ার মধ্যে ছিলেন। ক্লাব ব্রাগার সঙ্গে 2 গোলে পিছিয়ে পড়ার পর রিয়াল সার্জিও জার্মোস ও ক্যাসিমোডের বদান্যতায় সমতায় ফেরাতে সক্ষম হয়। জিদানের অবশ্য এদফায় রিয়ালে যোগ দিয়েও পরোক্ষ বেলকে নিয়ে তার মনোভাবের কথা জানিয়ে দেন, সেজন্য বেলও গেল দলবদলের সময় চলে যেতে চেয়েছিলেন। একাধিক দল তার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে, কিন্তু এই ক্লাবগুলোর একটি চীনের সুপার লীগের দল জিগাংশু সানির যাত্রায় বাগড়া দিয়েছে রিয়ালই। জিমন্যাস্টিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা 5ম বারের মতো দলগতভাবে সেরা হয়েছে যুক্তরাষ্ট্র, আর এতে সবচেয়ে বেশিরভাগ সেরার পদক জিতেছে ইতিহাস গড়েছেন সিমন বাইলস। জার্মানির স্টুটগার্ট এবারের আসরে দলগত ফাইনালে খুব একটা ভুল করেননি যুক্তরাষ্ট্রের মেয়েরা। 172.330 গড়ে সেরা হয় তারা। 5.801 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় হয়েছে রাশিয়া। 164.796 স্কোর গড়ে তৃতীয় হয়েছে ইতালি। 1950 সালের পর এই প্রথম বৈশ্বিক কোনো প্রতিযোগিতায় দলগত পদক পেল দেশটি। আর 2003 সালের পর এবারই প্রথম এই ইভেন্টে কোনো পদক পেল না চীন। এ নিয়ে বিশ্ব আসরে ক্যারিয়ারের 21তম পদক পেলেন বাইলস, ছাড়িয়ে গেলেন রাশিয়ার সাভেতলানা খোরকিনাকে। পুরুষ নারী মিলে সর্বোচ্চ পদক জয়ের রেকর্ডটির মালিক বেলারুশের ভিতালি শোরবো। এই সপ্তাহে হতে যাওয়া ব্যক্তিগত ইভেন্টে অবশ্য রেকর্ডটিও নিজের করে নেওয়ার সুযোগ আছে। রিও অলিম্পিকে 4টি সোনা জেতা বাইলসের সামনে। রিওতে ব্যালেন্স রিমে পিছিয়ে পড়লে 5-5 হাতছাড়া হয়েছিল তার, জিতেছিল ব্রোঞ্জ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। অভিশংসন তদন্তে কোনো ধরনের সহযোগিতা করবে না হোয়াইট হাউস। মার্কিন যুক্তরাষ্ট্রে খুলে দেওয়া হলো প্রথম গাজা ক্যাফে লোয়েল ফার্মস। মহাবিশ্ব নিয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য পদার্থ নোবেল পেলেন 3 বিজ্ঞানী। মা হিসাবে আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করব বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ যুক্তরাষ্ট্র ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 বছর পর আবারও ঢাকার মাঠে খেলতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।